আজকের লেকচারটা খুব ইম্পর্টেন্ট, যারা ভিডিওতে ক্লিক করেছো তারা এই ভিডিওটা ফুল দেখো, অনেক উপকারে আসবে। কারণ একটু ক্রিটিক্যাল আমি জিনিস নিয়েছি এখানে, এবং এটা এমনি এমনি দেয়নি 2016 সালে, এটা এনিওয়ের 2016 সালের একটা অঙ্ক, এনিওয়ের 2016 সালের একটা অঙ্ক। আমি বলবো যারা আগে লেকচারগুলো দেখোনি, তারা এই যে আই বাটন রয়েছে এখানে, একটা আই বাটন মতো রয়েছে, সেখান থেকে আগের লেকচারগুলো দেখে আসতে পারো। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা বলেছে যে গড় খরচ, অর্থাৎ এসি, আমি এটা নিয়ে আগে আলোচনা করেছি, অ্যাভারেজ কস্ট দেওয়া আছে, একটা সংখ্যা মানে দেওয়া আছে কত, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইট, এটা 81 ধরার কোনো কারণ নেই, এটা 8। মোট খরচ ইকুয়াল টু হোয়াট, আমাদের গড় খরচ দেওয়া আছে, গড় খরচ থেকে মোট খরচে যেতে হবে, ভেরি ক্রিটিক্যাল, ওকে। তারপরে আমাদের বলছে যে এমসিওর অনমনীয় বিন্দু, এমসি প্রশ্নতে দেওয়াই নাই। দেখো বিষয়টা, আমাদের কিন্তু এমসি অর্থাৎ প্রান্তিক খরচ আমাদের প্রশ্নতে দেওয়াই নাই, যেটার প্রশ্নে মান দেওয়া নাই সেটার আবার অনমনীয় বিন্দু কিভাবে বের করে, বিষয়টা কি ধরতে পেরেছ? মানলাম যে এখানে এসি থেকে টিসিতে যেতে বলেছে, অর্থাৎ গড় খরচ থেকে মোট খরচে যেতে বলেছে, ঠিক আছে, কিন্তু এমসি কেন দিলে, এমসির মান তো প্রশ্নেই তাই নেই, তাহলে এমসি এর অনমনীয় বিন্দুটা আমরা কিভাবে বের করব, এটাই আজকের বিষয়। তো অনেক মজার হবে, কিছু সূত্র আসবে, আমরা একটা মজায় মজায় সলভ করব, লাস্ট অবধি থাকো, ভালো লাগবে। এবং যারা দেখছো, যাদের বন্ধুদের প্রবলেম রয়েছে এই অধ্যায়টা নিয়ে, তোমরা তাদের কাছে শেয়ার করতে পারো। তোমরা তো শুধু ফেসবুকের ভিডিও শেয়ার করো, ইউটিউব তো ওইভাবে আসলে কেউ শেয়ার করে না। আমি বলবো ইউটিউবের ভিডিও, অর্থাৎ আমার যে ভিডিওটা রয়েছে সেটা সবাই কাছে সলভ মানে শেয়ার করো আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা এসি থেকে টিসিতে প্রথমে কীভাবে যাব এটা দেখার বিষয়। আমরা গত দিনে এই কটা সূত্র তোমাদেরকে একটু বলেছিলাম, আই মিন এই একটা সূত্র আর এই একটা সূত্র, সূত্র দুটো যদি আমি একটু সুন্দর করে লিখি, যে এমসি ইকুয়াল টু ডিটিসি ফাঁক হচ্ছে ডিকিউ, আর একটা সূত্র লিখেছিলাম এসি ইকুয়াল টু টিসি ফাঁক কিউ, অর্থাৎ প্রান্তিক খরচ যদি বের করতে বলে আমাদেরকে, তাহলে প্রান্তিক খরচ বের করার জন্য আমাদের মোট খরচকে কী করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা আগে আমরা দেখেছি। এবং এসি যদি বের করতে বলে, অর্থাৎ গড় খরচ যদি বের করতে বলে, তাহলে মোট খরচ ভাগ পরিমাণ, এটা তো আমাদের আজকে বলেছে যে এসি থেকে টিসিতে যাও, অর্থাৎ এসি দেওয়া আছে, আমাদের মোট খরচটা কী সেটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে একটু দেখো, আমাদের এসি রয়েছে, টিসি রয়েছে, তো এটাকে যদি আমি সূত্র আকারে লিখি যে টিসি ইকুয়াল টু এসি ইনটু কিউ, এটা একটা সূত্র, এটা এক নম্বর সূত্র, এটা দুই নম্বর সূত্র, এটা তিন নম্বর সূত্র, অর্থাৎ টিসি যদি বের করতে বলে এবং এসি যদি দেওয়া থাকে, অর্থাৎ আমাদের টিসি বের করতে বলেছে এসি দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে টিসি ইকুয়াল টু এসি গুণন কিউ, অর্থাৎ এই সূত্র থেকে আমরা এটা পাই বজ্র গুণন করে। তোমরা যদি সেটা মনে রাখতে না পারো তাহলে মনে রাখবা টিসি অর্থাৎ মোট খরচ ইকুয়াল টু গড় খরচ গুণন কিউ, ঠিক আছে। তো আমরা কোনো চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন সূত্রটা লিখি, যে আমাদের টিসি বের করতে বলেছে যে টিসি ইকুয়াল টু এসি ইনটু কিউ লেখার কথা, কিন্তু কিউ নাই এখানে, আমাদের কি রয়েছে, এক্স রয়েছে, সুতরাং আমরা এখানে এক্স লিখব, ঠিক আছে। পরিমাণ সাধারণত যে কিউ, কিউ এর জায়গায় এক্স থাকতে পারে, ওয়াই থাকে না সাধারণত, এক্স থাকতে পারে, দেন ছোটো হাতের কিউ থাকতে পারে, এই সংখ্যাগুলো এখানে এই কিউয়ের জায়গাতে থাকতে পারে। তো যাই হোক, দেখো এখন তাহলে আমরা কী করবো, এসি এর যে মানটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইট, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইট এই মানটা লিখবো, এবং এর সাথে কী গুণ করেছি, এক্স, এক্সটা লিখবে। এখন আমাদের কাজ হচ্ছে এই এক্স দ্বারা এই সবগুলোকে গুণ করা। এক্স দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে হয় এক্স কিউব, এক্স দ্বারা যদি ফাইভ এক্সকে গুণ করি তাহলে হয় ফাইভ এক্স স্কোয়ার, এক্স দ্বারা এইটকে গুণ করলে হয় এইট এক্স। সুতরাং আমাদের যেটা মান বেরোলো এটা আমাদের টিসি, অর্থাৎ মোট খরচ টিসি আমরা পেয়ে গেছি, কাজ শেষ আমাদের প্রথমটার। তারপর বলছে এমসি এর অনমনীয় বিন্দু বের করো। তো এখন আমরা এমসি এর সূত্রের কাছে চলে যাই, দেখি তো এমসি এর সূত্র কী বলেছে। তো আমরা জানি এমসি ইকুয়াল টু ডিটিসি ডিকিউ, তার মানে যদি আমরা এমসি বের করতে চাই, অর্থাৎ প্রান্তিক খরচ যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে মোট খরচকে অন্তর্গণ করতে হবে। তাহলে আমাদের কাছে কি মোট খরচ অর্থাৎ টিসি রয়েছে, আমাদের কাছে মোট খরচ টিসি রয়েছে, আমাদের কাহিনী শেষ। তাহলে আমরা এখন এমসি বের করার জন্য অগ্রসর হই, এমসি বের করার পরে আমরা এমসি এর অনমনীয় বিন্দু বের করবো। তাহলে এমসি এর সূত্রটা কি, আমরা জানি যে ডিটিসি ভাগ হচ্ছে ডিকিউ, লিখে নেই আমরা ডি
টিসি ভাগ হচ্ছে টিকিউ। এটাকে আমাদের এখন কি অন্তর্করণের নিয়ম অনুযায়ী অন্তর্করণ করতে হবে। তো টিসি এর মানটা কত আমরা লিখে নিই, টিসি হচ্ছে এই যে আমরা পেয়েছি এটা এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স, ঠিক আছে। তো এটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে আমাদের কত আসে থ্রি এক্স স্কোয়ার। অন্তর্করণ যারা পারো না আগে লেকচারগুলো দেখে আসো, একই কথা বারবার বলে দিই আমি। আচ্ছা ঠিক আছে, শেষ, আমরা এমসি পেয়ে গেলাম। এখন আমাদের এই এমসি এর অনমনীয় বিন্দু বের করতে হবে। তাহলে অনমনীয় বিন্দু আমি আলাদা করে দুইটা লেকচার দিয়েছিলাম যে অনমনীয় বিন্দু কীভাবে বের করতে হয়, সম্ভবত সাত কি আট, আমার লেকচার নাম্বারটা খেয়াল নাই, যাই হোক এরকমই হবে আর কি। তো সেখানে অনমনীয় বিন্দু কীভাবে বের করতে আমি দেখিয়েছিলাম যে অনমনীয় বিন্দু বের করার জন্য আমাদের অনমনীয় বিন্দুর যে সূত্রটা রয়েছে যে দ্বিতীয় অন্তর্করণের মান জিরো এবং তৃতীয় অন্তর্করণের মান শূন্য হবে না। কিন্তু দ্বিতীয় অন্তর্করণ বের করার আগে আমাদের প্রথম অন্তর্করণটা বের করতে হয়, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তো দেখো এখানে আমি অনমনীয় বিন্দু করাচ্ছি। তো অনমনীয় বিন্দু, আচ্ছা এখান থেকে আমি শুরু করব। তো অনমনীয় বিন্দু বের করার আগে আমাদের প্রথম অন্তর্করণ করতে হবে, অর্থাৎ এমসি এর যে মানটা পেয়েছি সেটার অন্তর্করণ করতে হবে বিন্দু। আচ্ছা তাহলে আমরা ডিএমসি ভাগ হচ্ছে ডি এক্স লিখবো, যেহেতু এখানে এক্স রয়েছে সুতরাং আমরা এক্স লিখবো, ইকুয়াল টু এখানে কত লিখবো, জিরো লিখবো। তাহলে অন্তর্করণ আমরা করি, এমসি এর মানটা লিখে নিই থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে এইট। তো এটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে আমাদের মান আসবে সিক্স এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো, এটা আমাদের এফওসি। আচ্ছা এখান থেকে শুধু আমাদের এক্সের মানটা বের করতে হবে, ওকে নিচে দেখা যাচ্ছে না, দেন তাহলে এক্স ইকুয়াল টু আমাদের হবে টেন ভাগ সিক্স। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে কত, ফাইভ ভাগ থ্রি। এক্সের মানটা আমাদের কত পেলাম, ফাইভ ভাগ থ্রি পেলাম। এটা আমাদের এরকমই এখানে থাক। এখন আমরা অনমনীয় বিন্দুর প্রয়োজনীয় শর্ত লিখব। প্রয়োজনীয় শর্তটা কী, প্রয়োজনীয় শর্ত অর্থাৎ এখন দ্বিতীয় অন্তর্করণ বের করতে হবে এবং দ্বিতীয় অন্তর্করণের মানটা কী হবে, জিরো হবে, প্রয়োজনীয় শর্ত। তাহলে দ্বিতীয় অন্তর্করণ আমরা লিখি যে ডি স্কোয়ার, ডি স্কোয়ার এমসি, দেন হচ্ছে ডি এক্স স্কোয়ার, রাইট, দেন এটা ডি ডি এক্স, ডিএম ডি, সরি ডি এক্স। তো এখানে আমরা মান বসাই দিব এফওসি কত, সিক্স এক্স মাইনাস টেন। তো এটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে আমাদের আসবে কত, সিক্স, ঠিক আছে। অন্তর্করণ করলে আমাদের মানটা আসলো কত, সিক্স। আচ্ছা ঠিক আছে, এটা এরকমই থাক। এখন আমরা তৃতীয় অন্তর্করণ অর্থাৎ পর্যাপ্ত শর্তের দিকে অগ্রসর হব। পর্যাপ্ত শর্ত আমাদের তৃতীয় অন্তর্করণের কথা বলে। তো তৃতীয় অন্তর্করণ আমরা লিখি, এগুলো আমি কেন এত দ্রুত করাচ্ছি কারণ আগের প্রায় দশটা লেকচারের মতো শুধু আমরা এগুলাই সিম্পল জিনিস আলোচনা করেছি, আমি আর এগুলা এত বিস্তারিত বলতে যাচ্ছি না, এমনিতেই ভিডিও লং হয়ে যাচ্ছে। তাহলে এখানে তো আমাদের উত্তরটা জিরো এসে গেল, কারণ জিরো আসা যাবে না কিন্তু আমাদের অনমনীয় বিন্দুটা জিরো আসলো। আচ্ছা কিছু করার নাই, আসছে আসছে, এটা বিষয় না। তো প্রশ্নটা একটু সালের কোশ্চেনটাকে এই জায়গাটাতে একটু ঘুরিয়ে দিয়েছিল যে এখানে লেখা ছিল যে টিসি এর অনমনীয় বিন্দুতে প্রান্তিক ব্যয় সর্বনিম্ন বিন্দু কত। যাই হোক এটাও খুব সিম্পল বিষয়, একটু বইয়ে দেখলে তোমরা পেয়ে যাবে। আমি জাস্ট তোমাদেরকে যেটা শেখাই সেটা হচ্ছে কীভাবে তোমরা একটা জিনিস শিখলে অনেকগুলো করতে পারবা, দ্যাটস ইট, একটা জিনিস শিখলে অনেকগুলো করতে পারবা। এটার অনমনীয় বিন্দু আমরা পেলাম না, অনমনীয় বিন্দু তিন নম্বর শর্ততে জিরো এসেছে, বাট আমাদের কথা ছিল যে জিরো আসা যাবে না, সুতরাং এটা আমাদের অনমনীয় বিন্দু হয়নি, মানে অঙ্কও ভুল হয় নাই। মানে প্রশ্নটা যে অনমনীয় বিন্দু বের করতে বলেছে এই অঙ্ক দ্বারা সেটা বের করা সম্ভব না, কারণ এখানে জিরো এসছে, থাকতেই পারে এরকম অঙ্ক পরীক্ষাতে, থাকতেই পারে, খুব স্বাভাবিক বিষয়। তো আমার মনে হয় না আর এটা নিয়ে আর কোনো লেকচার দেবো কি না আমি বুঝতে পারছি না। আমাদের মনে হয় এখন দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের কাছে যাওয়া উচিত। তো আমাকে একটু জানাও যে আমি দ্বিতীয় মানে কি বলে দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের সর্বোচ্চ সর্বনিম্নটা শুরু করব, নাকি এটার উপরে এই বিস্তারিত আরও কিছু লেকচার তোমাদেরকে এখানে প্রোভাইড করব, আমি বুঝতে পারছি না। তোমাদের কন্ডিশন আমি জানি না যে কার এখন কার কী কন্ডিশন, তো আমাকে একটু জানালে আমি হয়তো পরবর্তী ধাপে এগোতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।